আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনে 27টি ওয়ার্ডে 517,357 জন ভোটার তাদের ভোট দেবেন। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই নির্বাচনে ভোট নেওয়া হবে ইভিএমে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রুমানাকন। ক্রমে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের সমর্থন আদায়ে প্রার্থীরা দিন রাত বিভিন্ন দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য প্রার্থীকেই বেছে নেওয়ার পক্ষে ভোটাররা যে যোগ্য প্রার্থী তাকে ভোট দেবো, পরিবেশটা ভালো চাই আর যে ভালো কাজ করবে তারই ভোটটা দিতে চাই। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার মেয়র পদে 7 জন, 27টি সাধারণ এবং 9টি সংরক্ষিত নারী ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে 148 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 34 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোনো ক্যান্ডিডেট যাতে দুর্বৃত্তায়ন এই সমস্ত করতে না পারে এই জন্য নির্বাচন কমিশনের কাছে আমি উদ্ধার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে নিয়ে চলছে হিসেব নিকেশ। 100 বছরের মাস্টার প্ল্যানের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীকে সবুজায়নের স্বপ্ন দেখাচ্ছেন হাতি প্রতীকের তৈমুর আলম খন্দকার। অপরদিকে সিটি কর্পোরেশনের অসমাপ্ত কাজগুলো শেষ করার প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন সেলিনা হায়াত আইভি। এছাড়া নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী খাবার পানির সংকট দূর করার প্রতিশ্রুতিও তার। আল্লাহ পাক আমাকে যদি মঞ্জুর করেন 100 বছরকে সামনে রেখে আমি একটা গ্র্যান্ড মাস্টার প্ল্যান তৈরি করব এবং এই মাস্টার প্ল্যানটা জনগণের কাছে ছেড়ে দিব। তাদের মতামতের ভিত্তিতে আমরা উন্নয়নের কার্যক্রম শুরু করব। না, পরিকল্পনা হলো যে কাজগুলি করছিলাম সেই কাজগুলিকে চলমান রাখা। ওয়াসা ছিল পানি যেটা সরবরাহ করতো সেটা ঢাকা ওয়াসা করতো, কিন্তু ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এই পানিটা আমরা নিয়েছি। আমাদের অনেক পুরানো পাইপ, অনেক আগে এই পাইপগুলি দিয়ে পানি আসতো, আমরা সবগুলি রিপ্লেস করব। আগামী 16 জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। 187টি কেন্দ্রে মোট 517,357 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রুমানাকন, জিটিভি নিউজ।